পিরোজপুরের ভান্ডারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে 8টি দোকান বর্ষীভূত হয়েছে। সোমবার দিনগত রাত 12টার দিকে স্থানীয় লিয়াকত মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে ভান্ডারিয়া উপজেলা লিয়াকত মার্কেটের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এ সময় 8টি দোকানঘর বর্ষীভূত হয়। দোকান মালিক সজীব তালুকদার জানান, দোকানে থাকা আমার 2টি মোটরসাইকেল সহ 1টি সিমেন্টের দোকান, 3টি চায়ের দোকান, 2টি ইলেকট্রনিক দোকান, 1টি জুতার দোকান, 1টি কাপড়ের দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ পারভেজ আহমেদ পলাশ জানান, ফোনের মাধ্যমে জানতে পেরে 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে আনুমানিক 15 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে 8টি দোকানঘর বর্ষীভূত হয়েছে। ওমর আল হাসান, MI টেলিভিশন।